নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা নিয়ে হয়তো আপনাদের অনেকেরই আগ্রহ আছে, কারণ আপনারা হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে চান, অথবা আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনি যদি অভিভাবক হন তাহলে আপনার ছেলে মেয়ে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে চায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো জার্মানির সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো, এবং আপনারা হয়তো অলরেডি জানেন যে এটা হচ্ছে আসলে গত বুধবার প্রকাশিত হয়েছে, বৃহস্পতি শুক্রবার, আর আজ শনিবার আমি এই ভিডিওটা শ্যুট করছি। আসলে আপনারা তো অনেকেই জানেন যে ইন্টারন্যাশনালি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে। সো গত বুধবার যেই প্রতিষ্ঠানটা এই র্যাঙ্কিংটার একটা লিস্ট দিয়েছে সেটা হচ্ছে টাইমস হায়ার এডুকেশন, যেই র্যাঙ্কিং সেটা হচ্ছে আপনার সংক্ষেপে THE বলে আর কি। সো সেই র্যাঙ্কিংয়ে জার্মানির কয়টা ইউনিভার্সিটি আছে এবং বাংলাদেশের কয়টা ইউনিভার্সিটি আছে সেইগুলো নিয়ে মূলত এটা জানাবো। যারা আপনারা জানতেন না তারা আজকের এই ভিডিও থেকে ডিটেলসটা জানতে পারবেন। আমি বাংলাদেশে কথা বলার সঙ্গে সঙ্গে আসলে আমার একটু মানে হাসি চলে আসে, এটা আসলে তাচ্ছিল্যের কারণে না, আমার দুঃখ লাগছে, দুঃখবার আক্রান্ত মনে আসলে হাসি চলে আসছে। সেটা হচ্ছে মানে পৃথিবীর 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের নামও নেই, যেটা খুবই দুঃখজনক আসলে। তো ইন কম্প্যারিজন জার্মানির কথা যদি আমি বলি, জার্মানির মানে 100টার মধ্যেই জার্মানির বেশ কিছু ইউনিভার্সিটি আছে, 200টার মধ্যে জার্মানির 21টা ইউনিভার্সিটি আছে। চিন্তা করেন, যেখানে বাংলাদেশের মানে 800র মধ্যে বাংলাদেশের একটাও নাই, সেখানে 200র মধ্যেই জার্মানির 21টা বিশ্ববিদ্যালয় আছে, এবং 50টার মধ্যে, ওয়ার্ল্ডের 50টার মধ্যে জার্মানির হচ্ছে আপনার 3টা, এবং 100টার মধ্যে হচ্ছে জার্মানির 8টা বিশ্ববিদ্যালয় আছে। চিন্তা করে দেখেন, সারা পৃথিবীতে যদি আপনি 100 বিশ্ববিদ্যালয় ধরেন সেখানে জার্মানির 8টা বিশ্ববিদ্যালয় আছে, আর 200টার মধ্যে হচ্ছে 21টা বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু মানে খামখেয়ালি বিষয় না, অনেক বড় একটা ব্যাপার কিন্তু না। এত এত দেশ পৃথিবীতে, কত নামি দামি দেশ, আমি যদি আমেরিকার কথা বলি, কানাডা বলি, ইউকে বলি, অস্ট্রেলিয়া বলি, ফ্রান্স আছে, ইটালি আছে, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, কত দেশ আপনারা জানেন, ঠিক না? সো সেইগুলোর মধ্যে যদি আপনার 200টা ইউনিভার্সিটির মধ্যে জার্মানিরই শুধু 21টা থাকে, তার মানে এটা বিশাল একটা ব্যাপার। এটা সম্ভবত জার্মানি পুরো ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর অবস্থানে আছে এই র্যাঙ্কিংয়ের হিসাবটা করলে আর কি, মানে পজিটিভ ইস্যুগুলো। সেখানে আমাদের অবস্থা কতটা খারাপ, মানে রিয়েলি ভেরি আনফর্চুনেট যে 800টার মধ্যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি না, 800 মানে খুবই দুঃখজনক। 1000টার মধ্যে সম্ভবত বাংলাদেশের 3টে ইউনিভার্সিটির নাম আছে, একটা হচ্ছে ব্র্যাক, তারপরে হচ্ছে আপনার নর্থ সাউথ, ঢাকা ইউনিভার্সিটি, আর 1200 ধরলে সম্ভবত বুয়েট, তারপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে অবস্থিত, সেই রকম কয়েকটা ইউনিভার্সিটির নাম ধাম আসে, রুয়েটে সম্ভবত আছে। সো মানে 1200 ইউনিভার্সিটির মধ্যে নাম থাকার মধ্যে কোনো আসলে ইয়ে নেই, 200-300-র মধ্যে যদি একটা দুটো থাকতো খুবই মানে ভালো লাগতো আর কি। যাই হোক, জার্মানির কোন ইউনিভার্সিটিগুলো আছে সেটাই মূলত আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমি আসলে নাম ভুল করতে পারি, সিরিয়ালে উল্টাপাল্টা হতে পারে, আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটা একটা করে নাম দেখাবো এবং হয়তো সংশ্লিষ্ট কিছু একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করবো। এবং আপনারা যদি এই 21টা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, চেষ্টা করেন প্রথমে এইগুলোতে চান্স পাওয়া যায় কিনা, কারণ এই 21টা ইউনিভার্সিটির কোনোটাতে না কোনোটাতে আপনার কোনো না কোনো সাবজেক্ট থাকবে। সো 21টার মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি, আর এগুলোতে এত এত সাবজেক্ট, আপনার তো একটা মাত্র লাগবে। সুতরাং ভালো করে চেষ্টা করলে হয়তো আপনি 21টা মানে বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টে অবশ্যই আপনি পড়তে পারেন, ভালো করে চেষ্টা করলে সম্ভব। বাংলাদেশের কিন্তু মানে খুবই মোটামুটি মানের রেজাল্ট করেও, IELTS-এ খুব ভালো রেজাল্ট করে কিন্তু TUM যেটাকে বলে, মানে TU মিউনিক যেটাকে বলে, সেটাতে কিন্তু বাংলাদেশের লোকজন, আমার পরিচিত লোকজনই সেখানে পড়াশোনা করছে। সো সেটা পসিবল, আপনাদের শুধু কনফিডেন্সটা রাখতে হবে এবং ভালো করে চেষ্টাটা চালাতে হবে। আরেকটা ডিসক্লেমার আমি একটু দিই, এইগুলো শোনার পর আপনারা হয়তো বলবেন যে ভাই জার্মান এম্বাসিতে তো মানে 2 বছর ধরে আমাদেরকে অপেক্ষাই করতে হচ্ছে, এখন সত্যি কথা হচ্ছে সেই অপেক্ষার সময় আমি কমাতে পারবো না। আমি মানে আশা করি সেটা খুব সহসাই কমে যাবে, বা একটা ব্যাকলগ যেটা তৈরি হয়েছে সেটা মানে খুব তাড়াতাড়ি কমে যাবে, আমার ধারণা আগামী বছর মানে নিশ্চয়ই কমবে। সো এই সময়টা আপনারা অধৈর্য না হয়ে, গাড়ি জ্যামে পড়লে যেটা করে মানুষ, অধৈর্য হয়ে নিশ্চয়ই আপনারা গাড়ি ভাঙচুর শুরু করে দেন না, গাড়ি থেকে নেমে মানে 20 কিলোমিটার হেঁটে যান না নিশ্চয়ই, এটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার ঘটবে, ঠিক না? সো আপনাদের একটু ধৈর্য ধরতে বলবো, এবং হচ্ছে এই সময়টা অন্য কোনো কিছু পজিটিভ কাজ করে, ভাষা শিখে, টেকনিক্যাল কোনো কাজ শিখে, নিজের যে বিভিন্ন স্কিলসগুলো আছে সেগুলো শিখে নিজেকে প্রস্তুত করা, যেন আগামী যদি 1.5 বছর 2 বছর 3 বছর পরে যদি আপনার অবস্থার পরিবর্তন হয়, মানে এই ব্যাকলগুলো খুলে যেন আপনারা জার্মানি চলে আসতে পারেন। কারণ
এখন পর্যন্ত জার্মানি আমি মনে করি যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য এক নাম্বার ডেস্টিনেশন সত্যি কথা। কারণ আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, কানাডার কথা চিন্তা করেন, ইউকের কথা চিন্তা করেন, অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, খুবই অবস্থা খারাপ। কিন্তু আপনাকে প্রচুর টাকা খরচ করে তারপরে ওখানে গিয়েও কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। টাকা তো খরচ করবেনই, তারপরে স্ট্রাগল কিন্তু কম না। জার্মানি তো ডেফিনেটলি স্ট্রাগল আছে, বাট অন্যদের সাথে চিন্তা করতে গেলে অবশ্যই কম স্ট্রাগল। সো আমি বলবো এই যে অপেক্ষার প্রহর সেটা না গুনে আপনারা একটু নিজেকে প্রস্তুত করেন, তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আপনি চলে আসবেন। শুধু টার্গেট এটা রাখবেন যে টুডে অর টুমোরো আমি জার্মানি যাবই, যাব অ্যাট এনি কস্ট আমি যাব, ঠিক আছে, একটু দেরি হোক, বাট যেটা বলে স্লো বাট স্টিডি, এই মানে ফিলোসফি নিয়ে সামনে এগুলো। আমার মনে হয় আপনাদের যেই ডিপ্রেশন এখন আছে, আমি জানি আপনাদের পরিস্থিতিটা, আমি বুঝতে পারি, আমি অনুধাবন করতে পারি। অপেক্ষার প্রহর আসলেই গোনা অনেক কঠিন, আমি জানি সেটা, কিন্তু ধৈর্য আপনাকে ধরতেই হবে। সো ওইদিকে আমি আর যাচ্ছি না, আমি স্ক্রিনিংয়ে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়ে একটু আপনাদের দেখাই যে জার্মানির কোন কোন ইউনিভার্সিটিগুলো আছে এবং আপনারা কীভাবে এগুলো টার্গেট নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো লিঙ্ক দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই, সেখানে গিয়ে আপনারা আরও ডিটেলস পড়তে পারবেন, বুঝতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটির র্যাঙ্ক নাম্বার কত, সব কিছু আমি স্ক্রিনে দেখাচ্ছি। আবার ডিসক্রিপশন বক্সও টোটাল এই লিস্টটা আমি দিয়ে দিব আপনাদের, সেটা আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, তাহলে আমি স্ক্রিনে যাই, দেখেন প্রথম যেই ইউনিভার্সিটিটা আছে লিস্টের মধ্যে সেটার নাম হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিক, অথবা টিইউ মিউনিক বলে সংক্ষেপে, অথবা আপনারা বলতে পারেন টেকনিশে ইউনিভার্সিটেট মিউনিক, এরকম আর কি, মিউনশন আর কি, মানে মিউনিক না, মিউনিক হচ্ছে ইংলিশ, মিউনশন হচ্ছে জার্মান। এরপরে যেটা আছে এল এম ইউ মিউনিক, আপনারা যদি একটু ডান দিকে খেয়াল করেন দেখবেন যে এদের র্যাঙ্কটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে টিইউ মিউনিকের 30, তারপরে এল এম ইউর হচ্ছে আপনার 38, তারপরে হচ্ছে আপনার হাইডেলবার্গ যে ইউনিভার্সিটিটা আছে 47। হাইডেলবার্গে কিন্তু আপনার বিভিন্ন কোর্স আছে, ইভেন হাইডেলবার্গে একটা সময় বাংলাও পড়ানো হতো, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট আছে, অ্যান্থ্রোপোলজি, সোশ্যোলজি, নানান বিষয়টি সেগুলো আছে। তো আপনারা যারা আর্টস কমার্স ফ্যাকাল্টির বা মানে সায়েন্স না, পিওর সায়েন্স না, তারা এই হাইডেলবার্গ ইউনিভার্সিটি কিন্তু ট্রাই করতে পারেন, সেখানে অনেক সাবজেক্ট আছে। তারপরে হচ্ছে আপনার যেই ইয়েগুলো আছে কি বলে ওই যে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো, সেখানে আপনাকে একটু ঢুকে দেখতে হবে আপনার সাবজেক্টগুলো সেখানে আছে কিনা। তবে একটু আনফর্চুনেট, সেখানে হচ্ছে টিইউ মিউনিকে কিন্তু আগামী বছর থেকে আপনার ইয়ে চালু করে দিচ্ছে, মানে টিউশন ফিস চালু করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আসলে যারা আপনারা টাকা দিয়ে পড়তে চাইবেন সেই ক্ষেত্রে তো আপনারা ট্রাই করবেন, না না হলে আসলে অন্য ইউনিভার্সিটিগুলো একটু দেখতে হবে। এই তিনটা ইউনিভার্সিটি হচ্ছে আপনার 50টা ইউনিভার্সিটির মধ্যে, 50টার যে লিস্ট। এরপরে যদি আমি যাই 100টার মধ্যে কোনগুলো আছে, সেই তিনটা তো আছে, এছাড়াও আরও 5টা ইউনিভার্সিটি আছে। আমি যদি 4 নম্বর থেকে ধরা শুরু করি, এই যে হামবোল্ট ইউনিভার্সিটি, মানে হামবোল্ট ইউনিভার্সিটি অফ বার্লিন যেটা, মানে আপনারা চিনেন কিনা আমি জানি না, রাজু ফিজিক্সে পড়ে, সেই ইউনিভার্সিটি কিন্তু সে পড়েছে, জার্মানির চতুর্থ ভালো মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটি, সেটাতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এই ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করেছে এবং পড়াশোনা শেষ করার আগে কিন্তু চাকরি পেয়ে গেছে। আমি সেটা নিয়ে হয়তো কোনো একদিন একটা ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো। যাই হোক, সো মানে এই হামবোল্ট ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে 87th অবস্থানে এবং জার্মানির মধ্যে আসলে আপনারা বলতে পারেন 4 নম্বর অবস্থান, ঠিক আছে। এরপরে RWTH আখেন যেটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 90তম। এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ বন, সেটা হচ্ছে 91তম। তারপরে শারিতে ইউনিভার্সিটি হসপিটাল বার্লিন যেটাকে বলে, সেটা হচ্ছে 94তম। আর হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ টিউবিঙেন, সেটা হচ্ছে আপনার মানে 95তম। এগুলো এই 8টা হচ্ছে আপনার 100টা বিশ্বের সেরা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আছে জার্মানির এই 8টা। আমি যদি 200টার দিকে তাকাই, 200 সেরা ইউনিভার্সিটির মধ্যে, সেই লিস্টটা মোটামুটি বড়, যেহেতু 21টা ইউনিভার্সিটি, আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি যাই, 8টা তো বলাই হলো, ইউনিভার্সিটি অফ টিউবিঙেন পর্যন্ত, তারপরে ফ্রাই ইউনিভার্সিটি অফ বার্লিন বা ফ্রাই ইউনিভার্সিটি অফ বার্লিন যেটাকে বলে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে 102 নম্বর, ইউনিভার্সিটি অফ গোটিঙ্গেন যেটাকে বলে 111তম, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ফ্রাইবুর্গ 128, আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট নিশ্চয়ই, ইউনিভার্সিটি অফ হামবুর্গ সেটা হচ্ছে আপনার 136, তারপরে হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বার্লিন সেটা হচ্ছে আপনার 136তম, কার্লসরুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি সেটা হচ্ছে 140তম, ইউনিভার্সিটি অফ কলন সেটা হচ্ছে 160তম, টিইউ ড্রেসডেন সেটা হচ্ছে 161তম, ইউনিভার্সিটি অফ ভুর্জবুর্গ সেটা হচ্ছে 175তম, তারপরে ইউনিভার্সিটি অফ মানহাইম 187, ইউনিভার্সিটি অফ
এরলাঙ্গেন নুরেনবার্গ, সেটা হচ্ছে 193, আর বাকি সবগুলো 193 আর কি, লাস্ট তিনটা। ইউনিভার্সিটি অফ মুনস্টার, সেটা হচ্ছে 193, উলম ইউনিভার্সিটি, সেটা হচ্ছে 193। এই ওয়ার্ল্ডের 200 ইউনিভার্সিটির মধ্যে যেটা আপনারা দেখতে পারেন 21টি ইউনিভার্সিটি, এই জার্মানিতে 20 নম্বর অবস্থানে আছে হচ্ছে ইউনিভার্সিটি, চিন্তা করতে গেলে ইউনিভার্সিটি অফ মুনস্টার। এগুলোকে আসলে ওই রকম করে বলা যাবে না, আমি যদি ওদের লিস্ট ধরে জার্মানির লিস্টটা হিসেব করি তাহলে হয়তো আপনার এগুলোকে এভাবে বলতে হবে। সো ইউনিভার্সিটি অফ মিনিস্টারের কথা যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে বড়, মানে আয়তনের বড় বা স্টুডেন্ট সংখ্যার হিসেবে সম্ভবত ইউনিভার্সিটি অফ মুনস্টারের চতুর্থ বা পঞ্চম অবস্থানে আছে, বাট এই যে র্যাঙ্কিংয়ের চিন্তা করলে 20তম। যাই হোক, এটা খুব ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি আসলে। সো এই ইউনিভার্সিটিতে কিন্তু আপনার আমার যেই বস সিইও নিকলাস, সে কিন্তু এই মানে ইউনিভার্সিটি অফ মুনস্টারে পড়েছে, মানে ইনফরমেটিক বা কি বলে যে আইটি নিয়ে আপনারা বলতে পারেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ইউনিভার্সিটি হচ্ছে উলম, সেটা হচ্ছে 193তম, যেটা ওয়ার্ল্ডের মধ্যে। এটা হচ্ছে এই 21টা ইউনিভার্সিটি জার্মানির মানে এই সেরা ইউনিভার্সিটিগুলো। সো আমি বলবো আপনারা অবশ্যই মানে এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোনো একটাতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন যারা এখন মানে কারেন্ট স্টুডেন্ট আছেন। আর বাংলাদেশের অবস্থা তো বললামই, আপনারা নিশ্চয়ই মানে উচ্চশিক্ষা দেশের বাইরে নেওয়া উচিত হবে যদি আপনারা ইন্টারন্যাশনাল একটা মানে এক্সপোজার চান। আর আমি কথা খুব বেশি বাড়াচ্ছি না, যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয়, নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ করব। আর হচ্ছে আপনারা যদি অভিভাবক হন সন্তানদের তাহলে সন্তানের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনারা যদি স্টুডেন্ট হন তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে তারা এই লিস্টটা পেলে যেটা হবে এরকম কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য একটা প্রিপারেশন নিতে পারবে। সো এটা ছোট্ট একটা আপডেট ছিল, আমি আর কথা বাড়াচ্ছি না, যেটা বললাম যে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটা আরও পড়লে আরও ডিটেলস জানতে বুঝতে পারবেন। এই ইউনিভার্সিটিগুলো সম্পর্কে একটু বর্ণনা নিচে আছে, কোন ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে হচ্ছে ডিটেলসটা একটু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো আপনারা সেটা একটু পড়ে নিলে আমার মনে হয় আরও ডিটেলস জানতে পারবেন আর কি। তো আমি আর কথা বলাচ্ছি না, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যেটা বললাম একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন। সো ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।